ব্যয়বহুল হব সরকারী চিকিৎসা। অহা 1 আগস্টৰ পৰা বৃদ্ধি হব সরকারি চিকিৎসালয় যে মাচুল, মাচুল সমূহ বৃদ্ধি হব, যে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই পরীক্ষা নিরীক্ষা সমূহর মাচুল বৃদ্ধি হব প্রায় 20% বৃদ্ধি হব বলে এক সূত্রের পর জানিব পৰা গৈছে যে সরকারি মাচুল সমূহ ব্যয় বৃদ্ধি হব। ঠিক এই সময়ত আসলে রাজ্যবাসী জুরুলা হয়েছে মূল্য বৃদ্ধিত, আর ঠিক সমান্তরালভাবে সরকারে আসলে যি এই সিদ্ধান্ত লৈছে, আর সরকারি যে চিকিৎসালয় চিকিৎসালয় MRI পঞ্জীয়ন এক্সরে আদিকে বিভিন্ন যা ব্লাড পরীক্ষা করা হয় এই সকলবোৰৰ মাচুল বৃদ্ধি করব বলে এক প্রস্তাব আছে, আর 1 আগস্টৰ পৰা নিশ্চয়কৈ ইয়ার মাচুল বৃদ্ধি হব। আর আসলতে সরকারি চিকিৎসালয়ত অতি সাধারণ শ্রেণীর লোকসকল আহে, আর সমর্থ না থাকে সরকারি চিকিৎসার ভয় হয়, এই ভয় দিয়ার সমর্থ না থাকে, গতি সরকারে কি সিদ্ধান্ত লৈছে এই সময় যময়ত রাজ্যবাসী জুরুলা হয়ে পড়েছে মূল্য বৃদ্ধিতে, এই সময়তে কিন্তু সমান্তরালভাবে সরকারি চিকিৎসালয়ের যে চিকিৎসার ব্যয় বৃদ্ধি হব তাক লৈ চিন্তিত হয়ে পড়েছে রাজ্যবাসী। বা আমি কথা পাতি সরকারি চিকিৎসালয়ত মূল্য বৃদ্ধির এক সিদ্ধান্ত লওয়া হয়েছে, রাজ্যবাসী আসলে জুরুলা হয়ে আছে মূল্য বৃদ্ধিত, কি কব? হয়, মুখ্যমন্ত্রীজনে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আর নিজকে সাধারণ জনসাধারণের ত্রাণকর্তা বলে জহাই থাকা এই মুখ্যমন্ত্রীজনে যেহেতু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব লৈছে, আর তার পাছতো যদি এনেকা ধরনের সিদ্ধান্তবিলাক লবলগিয়া হয়েছে যত অর্থনৈতিক সবলীকরণ করার বাবে হয়তো এনেকা ধরনের সিদ্ধান্ত লওয়া বলে নিজকে প্রমাণ করব খুঁজি আছে সাধারণ জনসাধারণের মাজত বা জনসাধারণের মাজত, ইয়া অতিক নিন্দনীয় আর লজ্জাজনক কথা, যত বেলে ভারতরে অন্য রাজ্যত স্বাস্থ্যখণ্ড সম্পূর্ণ বিনামূলীয় হয়েছে, যত ভারতরে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন রাজ্যত স্বাস্থ্যখণ্ড সম্পূর্ণ বিনামূল্য করব গেছে, শিক্ষা শৈক্ষিকভাবে শিক্ষাখণ্ড বিনামূল্য করবলে গেছে, বা বিভিন্ন ক্ষেত্র বিদ্যুতের মাচুলের পৰা আদি করে প্রতিটি খণ্ডতে যত সাধারণ জনসাধারণক মানে সকাহ দিয়ার বাবে চেষ্টা চলাই আছে, সেই সময়তে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীজনে এনেকা ধরনের একটা সিদ্ধান্ত লৈছে যত সাধারণ জনসাধারণ বা দরিদ্র জনসাধারণের মাথাত কূপ মরার দরে পরিস্থিতি হয়েছে। মেডিকেলর স্বাস্থ্যখণ্ডত আছে কি যেটু ধরনের মাচুল লৈছে তেনেকা ধরনের সুকীয়া ব্যবস্থা দিব পারিছেনে? প্রথম প্রথম সেটি প্রশ্ন বা সেই প্রশ্নটির উত্তর তেখেতসকলে নিজে অনুধাবন করা উচিত, তারপর এই দম বড়া বা জি বড়া তেনেকা ধরনের কার্যসূচী করাই আছে, আজি 20 টাকা 10 টাকা নামভর্তি মাচুল বা পরীক্ষা নিরীক্ষা সময় বিভিন্ন ধরনের মাচুল লই আছে, তার পরিবর্তে তেনেকা ধরনের কোনো ধরনের সুবিধা বা সুযোগ সুবিধা দিব পৰা নাই, গতি অতিক লজ্জাজনক এই ধরনের সিদ্ধান্ত সাধারণ জনসাধারণ বা নিম্ন মধ্যবিত্ত মানুষখিন বা অতিক দরিদ্র মানুষখিনিক যূল্য বৃদ্ধি বর্তমান আজির আজির হারত অত্যাবশ্যকীয় সামগ্রীকে আদি করে প্রতিটি খণ্ডতে মূল্য বৃদ্ধি কোবাই আছে, তার যদি এনেকা ধরনের সিদ্ধান্ত যত স্বাস্থ্যখণ্ড সম্পূর্ণ বিনামূল্য হওয়া উচিত, তাতো যদি এনেক ধরে মানে দিনক দিনে দাম বৃদ্ধি হয়ে থাকে, এয়া তার ফলত সাধারণ জনসাধারণে পানি ধান ওসর দরে অবস্থা হব। আর স্বাস্থ্যখণ্ডত বিনামূলীয়া করব লাগে সাধারণ অতি সাধারণ দরিদ্র লোক আসলে সরকারি চিকিৎসালয়ত আহে, কিন্তু তার মাজতে আর মাধামার সাক অতি নিন্দনীয় আর লজ্জাজনক কথা এই বিজেপি সরকারখনের বাবে। এওলোকে সরকার গঠন করে যে শপথ গ্রহণ করছিল কইছিল যে 10 টাকা এটা লই আহক চিকিৎসা ফ্রি, আয়ুষ্মান ভারতের নিচিনা আঁচনি আনিছে, কিন্তু আজি 1 তারিখের পর যে ব্যবস্থা আরম্ভ করেছে সাধারণ জনতা রাইজে ভোট দিছিল বিজেপিক ভোট দিছিল হাতখনত ধরে আমাক আগবাই নাও, এতিয়া এই বিজেপি সরকারখনে ডিঙ্গিত চেপি ধরব বিচারিছে, এই ডিঙ্গিত চেপি ধরব বিচারা সরকারখনক কব বিচারিছো এই সিদ্ধান্ত পরিহার করক, ইয়াত ধনী দুলাল নাহে এই চিকিৎসা মহাবিদ্যালয়লৈ, ব্যক্তিগত চিকিৎসালয় যায় যিসকলে আছে তেওঁলোকে অধিক ধন ব্যয় করবে সকলে ব্যক্তিগত চিকিৎসালয় যায়, আর যি পরীক্ষা নিরীক্ষা এক্সরে সিটি স্ক্যান আন আন ব্যবস্থা সময় দাম বৃদ্ধি করেছে 20% কয় আগরলে আগতে তোমালে এই যে ব্যবস্থা আছে সম্পূর্ণভাবে 24 ঘন্টায় পার ব্যবস্থা করক, আপনাদের চাব যে চিকিৎসা মহাবিদ্যালয়ের কাষে কাষে কাঠফুলার দরে ব্যক্তিগত লেবরেটরি সৃষ্টি হয়েছে, ইয়ার মূল কারণ কি? চিকিৎসালয়ত যুদ্ধ ব্যবস্থা আছে প্রায়ভাগ বিকল বিকলভাবে ব্যক্তিগত ব্যবস্থা সমূহ ব্যক্তিগত লেবরেটরি সমূহ সৃষ্টি হয়েছে, তারপরও যদি সরকারখানে দাম বৃদ্ধি করে এই কাঠফুলার দরে সৃষ্টি হওয়া ব্যক্তিগত লেবরেটরি সমূহে এক চান্স পাব আর ব্যবসায় বৃদ্ধি করবর, গতি সরকারখানে ভাবা উচিত যে আমি যি কম সাধারণ জনতায় হাকে করব ইয়া কিন্তু নহব।
রাইজে প্রতিবাদত নামিব লগা হব আর যদি রোগী যদি প্রতিবাদত নামিব লাগে অতি লজ্জার কথা। মুখ্যমন্ত্রীজনে দিল্লির আপনার চিকিৎসা মডেলের কথা ফের মারি অসমক পাঁচখন রাজ্যের ভিতর এখন করার প্রতি এক আন্দোলন করেছে, এই নাকি আপনার নমুনা? আপনার প্রশ্ন করছো পাঁচখন রাজ্য নির্মাণ করার এই নাকি নমুনা? অতি লজ্জার কথা। আজি মুখ্যমন্ত্রীজনে সকলে নিন্দা করেছে, সিদ্ধান্ত পুনর বিবেচনা করা উচিত। সিদ্ধান্ত পুনর বিবেচনা করা উচিত। আসলে অতি দরিদ্র লোকসকলে চিকিৎসা মহাবিদ্যালয় আসলে যরকারি চিকিৎসা সরকারি চিকিৎসা লৈ আহে আর ইয়াত বিভিন্ন ধরনের যে পরীক্ষাসমূহ আছে পরীক্ষাসমূহর মাচুল সমূহ দিয়ে, কিন্তু আর তার মাজতে আর কিছু বিভিন্ন ধরনের প্রশ্ন আহি পড়ে যে সময়মতে তেওঁলোকে যে চিকিৎসার এই যে পঞ্জীয়ন করা হয় বা পঞ্জীয়ন করার পাছত তেওঁলোকে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষা নিরীক্ষারও ঠিক সময়মতে দিব নোৱাৰে বা কিছুদিন পাছত আহিবলৈ দিয়ে, এনে ধরনের বিভিন্ন সমস্যা আছে। গতিকে প্রথমতে সমস্যাসমূহ মারি লোক এই কথাটো উত্থাপন হয়েছে। এনে ধরনের মাচুল বৃদ্ধি করলে আসলে ব্যাপক প্রভাব পড়ব, এই যে সাধারণ খাতি খোয়া লোক সকল আছে তেওঁলোকৰ ওপৰত ব্যাপক প্রভাব পড়ব।